বন্ধুরা ইন্ডিয়ার ফার্স্ট টেস্ট হারার কারণ হিসাবে ইংল্যান্ডের প্রাক্তন প্লেয়ার ও ইংল্যান্ডের একসময় ক্যাপ্টেন ছিল মাইকেল ওয়ান একটি বিবৃতি দিয়েছে বা একটি ইউটিউব চ্যানেলকে জানিয়েছে যে বিরাট কোহলির সময় মাঠে যে অ্যাগ্রেশনটা থাকতো বা যে চার্জ আপ থাকতো প্লেয়াররা সেটা অনেকটা হারিয়ে গেছে আর রোহিত শর্মার এগ রোহিত শর্মার জন্য বলেছে রোহিত শর্মা অসাধারণ ব্যাটসম্যান ও অসাধারণ ক্যাপ্টেনশিপ ক্যাপ্টেনশিপ নিয়েও বলেনি কিন্তু রোহিত শর্মার ক্যাপ্টেনশিপ আর বিরাট কোহলির ক্যাপ্টেনশিপ সম্পর্কে উনি যেটা বলেছেন বিরাট কোহলির সময় যে অ্যাগ্রেসিভ মাইন্ডটা ছিল সেটা কিন্তু রোহিত শর্মার সময় হারিয়ে গেছে বা দেখা যাচ্ছে না প্লেয়ারদের মধ্যে একটা অ্যাগ্রেসিভ মাইন্ড থাকলে প্লেয়াররা এমনিই উত্তেজিত থাকে এবং খেলা প্লেয়ারদের অনেক বেটার হয় তো মাইকেল ওয়ান এই ব্যাপারে কিছু কথাবার্তা বলেছে মাইকেল ওয়ান মাইকেল ওয়ান কি বলেছে বিরাট কোহলি আর রোহিত শর্মা দুজনেই মহান প্লেয়ার দুজনেই গ্রেট প্লেয়ার কিন্তু দুজনের ক্যাপ্টেনশিপের মধ্যে অনেক তফাত আছে বিরাট কোহলির ক্যাপ্টেনশিপের যে অ্যাগ্রেসিভ ভাব রোহিত শর্মার ক্যাপ্টেনশিপে অতটা অ্যাগ্রেসিভ ভাবটা দেখা যাচ্ছে না এই নিয়ে মাইকেল ওয়ান বলেছে যে আমি কোনো প্লেয়ারকে ছোট করার জন্য বলছি না রোহিত শর্মা একজন ভালো ব্যাটসম্যান একজন ভালো ক্রিকেটার মাঠে যে প্লেয়ারদের মানসিকতা বা যে তার একটা অ্যাগ্রেসিভ ভাব দেখা যায় সেটা কিন্তু প্রথম টেস্টে রোহিতের ক্যাপ্টেনশিপে দেখা যায়নি এটাই বলতে চাইছিলেন মাইকেল ওয়ান তাহলে কি মাইকেল ওয়ান এটাই বোঝাতে চাইলো যে টেস্ট ক্রিকেটে রোহিত শর্মার থেকে বিরাট কোহলি কি অনেক বেটার ক্যাপ্টেন আপনাদের কি মতামত রোহিত শর্মার থেকে বিরাট কোহলি কি টেস্ট ক্রিকেটে ভালো ক্যাপ্টেন বা অ্যাগ্রেসিভ ভাব বেশি আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আসি দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা